আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি চিকেন শর্মা। চিকেন শর্মা আমরা বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকি, ঘরে কখনো বানিয়ে ট্রাই করে দেখি না। এই রেসিপিটা খুবই সোজা, আমরা ঘরে তৈরি করে ফেলতে পারি। তো এই জন্য আমি 4টি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। যে যেমন জাল খান তেমন জাল দিতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিব, হলুদ আর মরিচের গুঁড়া। তো যে যেমন জাল খান তেমনই জাল দিবেন। তো এর পর্যায়ে দিয়ে দিব গোলমরিচ, তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিব তেল 1 চা চামচ, দিয়ে দিব লেবুর রস 1 চা চামচ, তো সব কিছু ভালোভাবে আমি ম্যারিনেট করে নিব। তো সব কিছু ভালোভাবে মেখে আমি রেখে দিব এক সাইডে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। যারা হাতে সময় আছে তারা হাত রেখে দিতে পারেন, আর যাদের হাতে সময় নেই তারা সাথে সাথেও করে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে ভালো করে ঘষে ঘষে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। তো এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, এই পর্যায়ে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ। যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করতেছি না, ওই জন্য আমি বেকিং পাউডারটা ইউজ করছি, অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করতে হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব সয়াবিন তেল 3 থেকে 4 চামচ, 4 চা চামচের মতো। তো তেলটা দিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো আমার মিশানো হয়ে গেছে, এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা এতটা গরম হতে হবে যেন আমি আঙুল দিয়ে ছুঁতে পারি এরকম, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, কুসুম গরম যাকে বলে ওরকম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, একসাথে সবগুলো পানি দেওয়া যাবে না। তো ডোটা হবে পরোটা ডোর মতো, আমি একটু সফট করে একটা ডো তৈরি করে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি এ পর্যায়ে এটাকে ঢেকে রেখে দিব এক সাইডে আধা ঘন্টার জন্য, সময় থাকলে ইচ্ছেও বেশি রাখতে পারেন। তো এবার আমি চলে যাব চুলায়, আমার ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিতে হবে। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি একবার মাংসগুলো ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক একটা মাংস দিয়ে দিব, একটা একটা করে সবগুলো মাংস ভেজে নেব। মিডিয়াম লো আছে, আমি সবগুলো মাংস ভেজে নিচ্ছি। তো আমার একবার ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কতক্ষণ কুক করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো মাংস। তো
আমার মাংস ভাজা হয়ে গেছে, আমি এগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো এই যে আমার মাংসগুলো, এদিক দিয়ে আমার ডোটা একেবারে সফট হয়ে গেছে। তো আমি এটাকে একটু আবার ময়াম করে নিয়ে লিচি কেটে নিব। আমি এটা দিয়ে চারটা লিচি কেটে নিব, চারটা রুটি বানাবো। সবগুলো লিচি কেটে নিচ্ছি আমি এক এক করে, সবগুলো একই সাইজে হওয়ার জন্য। তো এরপরে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো রুটি ফোল্ড করে নেব, ভালো একটা সুন্দর একটা শেপ দিব গোল করে। তো এরপর যে আমি একটা লিচি নিয়ে নিয়েছি, লিচিটা নিয়ে আমি এটা বেলে নিচ্ছি। তো কতটা পুরুত্ব থাকবে আপনারা দেখে নেবেন। আর এখানে আমি কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই ইউজ করতেছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা করতে পারেন। তো এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে, রুটিটার পুরুত্ব থাকবে এতটুকু। তো এবার আমি সবগুলো রুটি এভাবে বেলে নিব, বেলে ভেজে নিব। তো ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি প্যানের মধ্যে রুটিগুলো দিয়ে দিচ্ছি, কোনো তেল ইউজ করব না। এটার মধ্যে প্রথমে যে তেলটা দিয়েছি ওই তেল দিয়ে ওটা ভাজা হয়ে যাবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, এটা ভাজতে নর্মাল রুটি থেকে একটু সময় বেশি লাগবে। এটা ভাজতে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। এবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাশে আবার একটু ভেজে নেব। এরকম উল্টিয়ে পাল্টিয়ে আমি 3-4 বারে ভেজে নেব ভালো করে, চুলার আঁচটা লোয়ে থাকবে। তো আমি বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা ভেজে নেব। তো দুপাশে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব। তো এই যে আমার সবগুলো রুটি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রুটিগুলো যে কতটা সফট হয়েছে, এই যে হাত দিয়ে এরকম করলে বোঝা যাবে, অনেকটা সফট, একেবারে নরম, তুলতুলে একটা রুটি। তো এই পর্যায়ে আমি একটা রুটি বিছিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব মেয়োনিজ। যে যেমন খান ওরকম ভাবে দিতে পারেন, আমার বেশি ভালো লাগে না, তো আমি এই জন্য অল্প দিয়ে সবটা কোট করে নিব, চারপাশে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে একটু টমেটো জল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, যার যার স্বাদ মতো আপনারা দিবেন। আমি অল্প একটু টমেটো জল দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি যে মাংসগুলো রেখে দিয়েছিলাম, ওই মাংসগুলো আমি ছিঁড়ে নিয়েছি, নিয়ে এবার এখানে মাঝখানে রোল করে দিয়ে দিব। তো এই যে আমার মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, যা যেমন ইচ্ছে তেমন দিতে পারেন, কম বেশি আপনাদের ইচ্ছা মতো। তো উপরে আমি একটু শশা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম সব কিছু ইউজ করতে পারেন। দিয়েছি এরপর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমরা জাল যেহেতু পছন্দ করি এই জন্য উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এদিক থেকে আর ওই দিক থেকে একটা ভাজ করে নিলে। তো কীভাবে করেছি আপনারা দেখতে পেয়েছেন, আমি এখানে একটা টুথপিক গাঁথিয়ে দিব, গেঁথে দিলে হয়ে যাবে আমার আজকে চিকেন শর্মা। তো এই পর্যায়ে যেভাবে বেকিং পেপার দিয়ে তৈরি করে ওইরকম একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা রুটি নিয়েছি, উপরে দিয়ে দিয়েছি মেয়োনিজ,
এটা আমার মেয়ের জন্য তৈরি করতেছি, ওই জন্য আমি এখানে জাল দিব না, মরিচ ছাড়াই তৈরি করব। তো দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, উপরে একটু মাংস দিয়ে দিব। তো মাংসগুলো দেওয়া হয়ে গেল, উপর দিয়ে একটু শসা দিয়ে দিব, শসা কুচি, আর দিয়ে দিব একটু ধনে পাতা কুচি। তো দিয়ে এটা আমি ওইরকম করে নিব, প্রথমে এটা ভাজ করে নিব। তো ভাজ করা হয়ে গেলে এবার আমি টিস্যুটা দিয়ে রোল করে নিব। তো এরকম করে আমি প্রতিটা রোল তৈরি করে নিব। তো এই যে আমার রোলগুলো রেডি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কেটেও দেখিয়ে দিব কেমন হয়েছে ভিতরটা। যে আমি এটা কেটে নিয়েছি, দেখুন ভিতরটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।